আজির আমার কামরূপ জেলা উপায়ুক্ত কার্যালয়ত সদ অসম জেলার প্রশাসন কর্মচারী সন্থার এখন গুরুত্বপূর্ণ কার্যনির্বাহ সভা অনুষ্ঠিত হয়। এই সভাত আমার শদিয়ারপরা ধুবুরীলে সকল প্রতিনিধি অংশগ্রহণ করেছে, বরাক ব্রহ্মপুত্রর প্রতিনিধিসকলে অংশগ্রহণ করেছে। আজির সভায় সিদ্ধান্ত গ্রহণ করে যে আমার সন্থার দীর্ঘদিনীয় সমস্যা আছে, বিশেষক আমার সুকিয়া যরমহা গাঁথনির দাবি, আমার অতি পুরনি দাবি। এই দাবি আজির সভাত আমার আলোচনা করা হয়। এই দাবি ইতিমধ্যে সরকারক দিয়া হয়েছে আর আমি আশা করছো যে নতুন যখন সরকার, কল্যাণকামী সরকার, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী, তখন ওপর আজির সভায় গভীর আস্থা প্রকাশ করেছে আর আশা করেছে যে এখেতর নেতৃত্বত আমার এই দীর্ঘদিনীয় দাবি পূরণ হব। ইয়ার উপরি আমার এনপিএস যখন কর্মচারী আছে, এই এনপিএস কর্মচারী সকলের এই নতুন পেনশনের আসনির পরিবর্তে পুরনি পেনশন বহাল রখার বাবে আজির সভায় আমার আলোচনা করে আর সিদ্ধান্ত গ্রহণ করে যে এনপিএস সংগঠনে, এনপিএস যা আছে, এই সন্থায় যার্যসূচী গ্রহণ করব আজির আমার সভায় এই সিদ্ধান্ত লয় যে সেই সভাত জেলা প্রশাসন কর্মচারী সন্থার সমিতিয়ে সম্পূর্ণ সহযোগিতা আগবাব। ইয়ার উপরি আমার নতুন কিছু পোস্ট আমাক লাগে, যে একাউন্টেন্ট পোস্ট, যে সুপারিনটেন্ডেন্ট পোস্ট, এইবিল পোস্ট আমার বিগত সময়ত আমার তদানীন্তন বিত্তমন্ত্রী মহোদয় আমাক দিম বলে প্রতিশ্রুতি দিছিলে আর এইবিল আলোচনা করা হয়। আশা করা হয়েছে যে নতুন সরকারখানে এইবিল আমার অভিযোগ তখন দাবি সমূহ আমার নিরাময় করব, এই কথা আমার আজি সভাত আলোচনা করা হয় আর নতুন সরকারখনের উপর সম্পূর্ণ আস্থা রখা হয়েছে আর আশা করা হয়েছে যে অতি শীঘ্রে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমার সন্থাক আগতে দিয়া প্রতিশ্রুতি মর্মে আমাক নিমন্ত্রণ জানাব আলোচনালে আর আমার দীর্ঘদিনীয় সমস্যা সমূহ সমাধান করবে।